নমস্কার, বেঙ্গলি মেডিকেটেড টিপস চ্যানেলে সবাইকে স্বাগতম। তো আজকের ভিডিও নেক্সিটো 5 mg ট্যাবলেট। তো এটি 10 এবং 20 পাওয়ারেরও হয়ে থাকে। তো ডক্টরবাবুরা রোগীর কন্ডিশান অনুযায়ী প্রেসক্রাইব করে থাকে। তো এই ট্যাবলেটটি সাধারণত অ্যাডাল্টদের জন্য। তো এটির কাজ কী বা এটির খাওয়ার নিয়ম এবং যদি কোনো সাইড ইফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়া থেকে থাকে সেই সব বিষয় নিয়ে এই ভিডিওটির মাধ্যমে আজকে আলোচনা করব। তো আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, তাহলে অনেকটাই উপকারিত হবেন। তো চলুন প্রথমে এই ট্যাবলেটটির সঙ্গে একটু পরিচিত করে নেওয়া যাক। তো এটির কম্পোজিশন আছে এস সিটালোপ্রাম 5 mg। এটি মার্কেট করেছেন ইন্ডিয়ান কোম্পানি সান ফার্মা এবং এটি 1টি স্ট্রিপে 10টি করে ট্যাবলেট হয়ে থাকে। তো এটির দাম আছে 51 টাকা। তো আপনারা এটি যে কোনো ফার্মেসিতে খুঁজলে পেয়ে যাবেন। তো এটির কাজ কী? তো যারা ডিপ্রেশনে ভোগেন, তো ডিপ্রেশন বলতে যারা প্রচুর চিন্তা ভাবনা করেন এবং যাদের উদ্বেগমূলক ব্যাধি। উদ্বেগমূলক ব্যাধি হলো ভবিষ্যতের ঘটনাগুলির বিষয় নিয়ে দুশ্চিন্তা, আর ভয় হলো বর্তমান, তাকেই বলে উদ্বেগমূলক ব্যাধি। বা যারা খুবই আতঙ্কে ভোগেন বা কোনো একটা দুর্ঘটনা হয়ে গেল বড় ধরনের, সেই সব দুশ্চিন্তা নিয়ে মনমরা হয়ে সারা দিন বাড়িতে থাকে, চিন্তাভাবনা করেন এবং ঘুম হয় না। তো সেক্ষেত্রে সেই সব রুগীদের ক্ষেত্রে ডাক্তারবাবুরা এই মেডিসিনটি প্রেসক্রাইব করে থাকেন। তাই এটি খাওয়ার নিয়ম, এটি সাধারণত দিনে একবার সকালে খাওয়া দাওয়ার পর খাওয়ার নিয়ম হয়ে থাকে বা ডাক্তারবাবুরও প্রেসক্রাইব করে থাকেন। তো আপনারা এটি 12 ঘন্টা ব্যবধানে যদি অনেকেই দুবার খেতে চান, সেক্ষেত্রে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে। তো এটির পার্শ্ব প্রতিক্রিয়া বা সাইড ইফেক্ট, তো এটি খাওয়া দাওয়ার পর আপনার ক্লান্তি, বমি ভাব বা বর্ধিত ঘাম বা একটু ঘুম হওয়া বা বিলম্বিত বীর্যপাত, এই সবগুলি হতে পারে। তো অবশ্যই এটি খাওয়ার আগে ডাক্তারের পরামর্শ করে তারপরে খাবেন। তো এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। কোনো বন্ধু যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন পরবর্তী নেক্সট ভিডিও পাওয়ার জন্য। তো সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।